স্টুডেন্টস তোমরা যারা সেমিস্টার ওয়ানে পড়ছ এবং তোমাদের মধ্যে যাদের জেনারেল সাবজেক্ট হিসেবে সোশিওলজি রয়েছে তো তাদের জন্য আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি আসন্ন পরীক্ষার জন্য যারা পরীক্ষা দিচ্ছ সামনেই তো তোমাদের তো এবার সিসি সিলেবাস অনুযায়ী সেভেন্টি ফাইভ মার্কসে পরীক্ষা হবে তো এখানে তোমাদের ফিফটিন মার্ক্সের কোশ্চেন আমি দিয়েছি তোমাদের তিনটি ফিফটিন মার্ক্সের কোশ্চেনের অ্যান্সার করতে হবে এবং ফাইভ মার্কসের কোশ্চেনের অ্যান্সার করতে হবে তোমাদের ছটা তো এখানে দেখো ফিফটিন মার্কসের যে কোশ্চেনগুলি দিয়েছি সেখানে নাম্বার ওয়ানে রয়েছে সমাজ দার্শনিক চিন্তা থেকে সমাজতাত্ত্বিক চিন্তাধারার উত্তরণের পথটি আলোচনা করো এই কোশ্চেনটা আবার এইভাবেও দিতে পারে অথবা দিয়ে যেটা দিয়েছি সমাজ দর্শন কীভাবে সমাজতত্ত্বের রূপান্তরিত হয়েছে টু সমাজতত্ত্বের উদ্ভব সম্পর্কে আলোচনা করো থ্রি সমাজতত্ত্ব কি বিজ্ঞান পদবাচ্য তোমার বক্তব্যের সমর্থনে যুক্তি দাও ফোর সাধারণ জ্ঞান বা সাধারণ বোধ এবং সমাজতাত্ত্বিক জ্ঞান সম্পর্কে কি জানো উভয়ের মধ্যে পার্থক্য দেখাও ফাইভ সমাজতত্ত্বের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো সিক্স সমাজতত্ত্বের সাথে ইতিহাসের সম্পর্ক আলোচনা করো এই কোশ্চেনগুলি তোমাদের ফাইভ মার্কস হিসেবেও আসতে পারে ফোর ফাইভ এবং সিক্সের কথা বলছি আচ্ছা নাম্বার সেভেন সামাজিক গোষ্ঠী কাকে বলে উদাহরণ সহ বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগ করো এইট সামাজিকীকরণ কাকে বলে সামাজিকীকরণের ক্ষেত্রে বিভিন্ন প্রকার মাধ্যম বা সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো নাইন সামাজিক পরিবর্তন কাকে বলে এর উপাদানগুলি আলোচনা করো অথবা দিয়ে দেখো পাশে লিখে দিয়েছি নিচে যে কোনো দুটি উপাদান আলোচনা করো কোশ্চেনটা দুরকমভাবে আসতে পারে হয়তো বলতে পারে উপাদানগুলি আলোচনা করো কিংবা দুটি যে কোনো দুটি উপাদান তো যে কোনো দুটি উপাদানের অ্যান্সার যদি তোমরা লেখো তাহলে একটু ডিটেলসে লিখতে হবে আর বেশিরভাগ ক্ষেত্রে এই যেটা পরে দিয়েছি সেই কোশ্চেনটাই এসে থাকে যে দুটি উপাদান সম্পর্কে আলোচনা করো আচ্ছা নাম্বার টেন সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি আলোচনা করো ইলেভেন সমিতি কাকে বলে সমিতি ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো টুয়েলভ সামাজিক গোষ্ঠী কাকে বলে প্রাথমিক গোষ্ঠী ও গোষ্ঠীর মধ্যে পার্থক্যগুলি সংক্ষেপে লেখো এবার আসছি ফাইভ মার্ক্সের কোশ্চেনে ওয়ান প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য কি টু নির্দেশক গোষ্ঠীর সামাজিক গুরুত্বের ওপর একটি টিকা লেখো থ্রি অন্তর্গোষ্ঠী ও বহির্গোষ্ঠীর মধ্যে পার্থক্য কি ফোর সমাজতত্ত্বের বৈজ্ঞানিক ভিত্তি আলোচনা করো ফাইভ সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি কি সিক্স সমাজ ও সংস্কৃতির সম্পর্ক কি সেভেন ব্যক্তি ও গোষ্ঠীর সম্পর্ক কি। এইট সমিতির বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখক নাইন সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলি কি কি। টেন প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যাবলী উল্লেখ করো ইলেভেন জনসম্প্রদায়ের মূল বৈশিষ্ট্যগুলি কি কি। টুয়েলভ সামাজিক পরিবর্তনে প্রযুক্তিগত উপাদানের ভূমিকা কি। থার্টিন সামাজিক পরিবর্তনে জনসংখ্যাগত উপাদানের ভূমিকা কী তোমাদের একটু আগে আমি ফিফটিন মার্কসের কোশ্চেন হিসেবে দুটো কোশ্চেন অথবা দিয়ে বলেছিলাম তো যে কোনো দুটি উপাদানের ক্ষেত্রে তোমরা এই টুয়েলভ আর থার্টিন ফাইভ মার্কস হিসেবে যদি পড়ো তাহলে তোমাদের ওদিকে ফিফটিন মার্কসের অ্যান্সারও রেডি হয়ে যাবে তো তোমরা এইভাবে বুদ্ধি খাটিয়ে পড়ো তাহলে কোনো অসুবিধা হবে না ফোরটিন জনপ্রিয় সংস্কৃতি ও উপভোক্তা সংস্কৃতি কি ফিফটিন বিধিবদ্ধ গোষ্ঠী ও অবিধিবদ্ধ গোষ্ঠীর মধ্যে পার্থক্য কি। সিক্সটিন সামাজিক বিবর্তন ও প্রগতির ধারণাটি সংক্ষেপে লেখো সেভেন্টিন বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি কাকে বলে তো এই মোটামুটি তোমাদের কোশ্চেন দিয়েছি আশা করি তোমরা এখান থেকে সব কোশ্চেনই কমন পেয়ে যাবে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না আর তাছাড়া তোমাদের একটু বেশি দিতেই হয়েছে কারণ নিউ সিলেবাস এখানে সেরকমভাবে সাজেশন করা যায় না যদিও সমস্ত বইটাই পড়া উচিত তবু আমি তোমাদের সুবিধার জন্য কিছুটা কোশ্চেন আমি রেডি করে দিলাম এবার তোমরা যদি এই কোশ্চেনগুলি ফলো করো তোমাদের অনেকটাই উপকার হবে